ঐতিহাসিক ডিব্রুগড় পৌরসভাক পৌর নিগমলৈ উন্নীত সরকারি অধিসূচনার আনুষ্ঠানিক ঘোষণা মন্ত্রী অশোক সিংহলৰ ডিব্রুগড়ত অনুষ্ঠিত হওয়া মুখ্যমন্ত্রীর কেবিনেটত লৈছিল এই সিদ্ধান্ত 1873 চনতে গঠিত হওয়া পৌরসভা অবশেষত পৌর নিগমলৈ উন্নীত হয়েছে। ডক্টর সৈকত পাত্রক ডিব্রুগড় পৌর নিগমের প্রথমজন মেয়র হিসাবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমি পুনর্বার উল্লেখ করব বিচারছো, ডিব্রুগড় পৌরসভাক পৌর নিগমলৈ উন্নীত করা হয়েছে। উইথ ইমিডিয়েট ইফেক্ট আজির প্রায় ডিব্রুগড় মিউনিসিপাল বোর্ড ডিব্রুগড় মিউনিসিপাল কর্পোরেশনালয় রূপান্তর করা হল। আজির পর আপনাদের নতুন দিগন্ত আপনাদের আগবাড়ি গেছে, 30 বছরে আপনাদের কাম করেছে, হয়তো আরো আপনি 5 বছর 7 বছর কাম করব। কর্পোরেশন হিসাবে আপনাদের কাম করক। আজি আপনাদের এই সভার জড়িয়ে এই মিউনিসিপ্যালিটির অফিসের প্রাঙ্গণের পরে আপনাদের অনুরোধ করছো, যাতে আপনাদের মিউনিসিপ্যালিটির প্রতি থাকা যিনি মরম আপনাদের আছে, এই মরম আপনাদের আজিরপরা এই মুহূর্তের পর আপনাদের দুগুণ করব বলে মানে আশা রাখি।